গত সপ্তাহে কিছু কারণের জন্য আমরা আমাদের চ্যানেলে গল্প প্রকাশিত করতে পারিনি, তার জন্য আমরা ক্ষমা প্রার্থী। এই সপ্তাহে দ্য শর্ট ইজ অফিসিয়ালের নিবেদন, স্বপ্নীল ঘোষের লেখা এক ভিন্ন প্রকৃতির গল্প অ্যালবাম। সেদিন অনিশ নিজের পুরনো অ্যালবামটা বার করে নিজের ব্যালকনিতে নিয়ে গিয়ে বসল। কেন জানি না নিজের অতীতকে সেদিন ফিরে পেতে তার ইচ্ছে হচ্ছিল। পূর্ণিমার রাত, চাঁদের আলোতে ব্যালকনিটা আলোকিত হয়ে রয়েছে, একটু হালকা ঠান্ডা হাওয়াও বইছে। তাই অনিশ এক কাপ কফি বানিয়ে ব্যালকনির সোফায় এসে বসল। তার অ্যালবামটা খোলা মাত্রই রান্নাঘর থেকে তার গিন্নি তাকে ডাক দেয়। কি গো শুনছ? অনিশ একটু মজার ছলেই বলে, হ্যাঁ বলুন মহারানী। কাল তো দুই ছেলের জন্মদিন, কি করা হবে কিছুই তো বললে না, মনে আছে তো নাকি ভুলেছ? কি বলো গো, আমি ভুলে যাব? আরে আমি সব ঠিক করে রেখেছি, তোমায় কোনো চিন্তা করতে হবে না। অনিশের দুই জমজ ছেলে নিকু আর রিকু দুজনেই ক্লাস টুতে পড়ে। এখন তারা পড়তে গেছে তাদের মেশোর কাছে, মেশোই তাদের পড়ায়। মেশোর সঙ্গে থাকলে তারা এত মজা করে যে খাওয়া ঘুম কিছুই আর তখন তাদের মনে থাকে না। এক সপ্তাহ হয়েছে তারা তাদের নতুন ফ্ল্যাটে শিফট করেছে। অনিশ বিয়ের পর থেকেই বউকে নিয়ে ভাড়া বাড়িতেই থাকত, নতুন ফ্ল্যাট কিনে সে এখানে চলে আসে। অনিশের ইচ্ছা ছিল দুই ছেলের জন্মদিন নতুন ফ্ল্যাটেই সেলিব্রেট করবে। নতুন ফ্ল্যাটে আসার পর এটাই ওদের প্রথম জন্মদিন। গিন্নির কণ্ঠস্বর ফের কানে আসে, কি হো দুজন আসবে কখন? নটা তো বাজতে চললো। আরে এত চিন্তা কেন করো তুমি, আমি বুঝতেই পারি না। জানোই তো মেশোকে পেয়ে সব ভুলে যায় দুটোতে, আর তাছাড়া কুকুন তো গেছে ওদের আনতে গাড়ি নিয়ে, এই ফিরল বলে। অনিশের কথা শেষ হতে না হতেই কলিং বেলের আওয়াজ হলো। ওই দেখো এই তো এসে গেছে। অনিশ এগিয়ে গিয়ে দরজাটা খুলতেই বাইরে দাঁড়িয়ে থাকা মেশোমশাই কান্নায় ভেঙে পড়েন। উনি কাঁদতে কাঁদতে বললেন, সর্বনাশ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। কান্নার আওয়াজ শুনে অনিশের স্ত্রী রিমা ছুটে ঘর থেকে বেরিয়ে আসে। কি হলো, কি হয়েছে, ওরা দুজন কোথায়? যে গাড়িতে ওরা ফিরছিল সেই গাড়িটার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আমি ওদের হসপিটালে ভর্তি করতে তোমাদের কাছে এলাম, তাড়াতাড়ি চলো তোমরা। হায় ভগবান, এ তুমি কি করলে? বলেই ছুটে একতলার দিকে চলে গেল গাড়ি স্টার্ট করতে। অনিশ কয়েক সেকেন্ডের জন্য মনে হলো এ সবই তার কল্পনা, তার সারা শরীর ঠান্ডা হয়ে গেল। শুধু দুই ছেলের বাবা ডাকার আওয়াজটা কানে ভাসতে লাগলো তার। সে ওইখানেই বসে পড়ল, চলার মতো ক্ষমতাও যেন লোপ পাচ্ছিল শরীর থেকে। চোখের সামনে শুধু দুই ছেলের মুখ ফেসে উঠছিল। সোফার পাশের টেলিফোনটা বেজে উঠল। অনিশ ফোনটা ধরতে যাওয়ার আগেই ফোনটা কেটে গেল। সে চোখটা একটু মুছে দেখল সোফার পাশে রাখা কফিটা ঠান্ডা হয়ে গেছে। হ্যাঁ, সে এগুলো এতক্ষণ ভাবছিল, নিজের অতীতকে কিছুক্ষণের জন্য আবার ফিরে পেয়েছিল সে। সাত বছর কেটে যাওয়ার পরেও সে আজকের এই দিনে নিজের অতীতের কাছে আবার আবার ফিরে যায়। আজ সেই দিন, সাত বছর আগে আজকের দিনেই অনিশ নিজের জীবনের সবচেয়ে কাছের মানুষগুলোকে হারায়। অ্যাক্সিডেন্টে তাদের দুই ছেলে মারা যাওয়ার খবর শুনেই
ওখানেই নিঃশ্বাস ত্যাগ করেন তাদের মা, অর্থাৎ অনিশের স্ত্রী রিমা। তাই এখন সে ওই ফ্ল্যাটে একাই থাকে, অতীতের এই প্রিয় স্মৃতিগুলোকে আঁকড়ে ধরে কোনো মতে একা একাই সে বেঁচে আছে এতদিন। বলতে গেলে তার শরীরে প্রাণটুকুই অবশিষ্ট রয়েছে, ভেতরে সে হয়তো সম্পূর্ণভাবে শেষ হয়ে গেছে। প্রতি বছর এই দিনে সে ঘরটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখে, কিছু আয়োজনও করে রাখে, কারণ আগামীকাল তো তার দুই ছেলের জন্মদিন। কারণ অনিশের ইচ্ছে ছিল দুই ছেলের জন্মদিনটা সে এই নতুন ফ্ল্যাটেই সেলিব্রেট করবে।